আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব আলমিন ওলা আকিবুলমকিন্দানা ইল্লাজলমিন ওসলা আল শফিল নম্বী আলমুলসলীম নবীনা মুহাম্মিহি ওসহাবিহি আজমাইন আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আমরা সকলে অবগত আছি যে এদেশের সবচাইতে বয়বৃদ্ধ সবচাইতে সিনিয়র ওলামা একরামের মধ্য থেকে অন্যতম হেফাজত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির এবং বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম এবং সবচাইতে বৃহত্তম প্রতিষ্ঠান দিনী শিক্ষা প্রতিষ্ঠান হাটাজারি মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক বরং হাটাচারি মাদ্রাসার আধুনিক যে রূপ আমরা দেখতে পাচ্ছি এর রূপকার হাজার হাজার আলেম গড়ার কারিগর আল্লামা শাহমদ শফি সাহেব রাহিমহল্লা গতকাল মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ শোকাহত এদেশের মুসলিমদের জীবনে সবচাইতে কঠিন সময় যখন পার করছিলেন নাস্তিকরা যখন রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে করতে সকল সীমানা ছাড়িয়ে যাচ্ছিল মুসলিমরা যখন অসহায় বোধ করছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে কান্ডারির ভূমিকা অবতীর্ণ হওয়ার তফিক দিয়েছেন আল্লাহ শাহ আমশফি রহমার হেফাজত সংশ্লিষ্ট পরিচয়কে অনেকে বড় মনে করেন অথচ তার সবচাইতে বড় পরিচয়ের বিষয় হলো তিনি হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক বা মোহতামিম যার মাধ্যমে তিনি হাজার হাজার আলেম তৈরি করার সুযোগ পেয়েছেন তার মতো একজন মানুষের মৃত্যু একটি জগতের মৃত্যু মহতুল্লাহ আলিমী মহতুল্লাহ আলমী এই প্রবাদটির বাস্তব রূপ হলেন তিনি অর্থাৎ তার মৃত্যুতে যেন এদেশের মুসলমানরা অনেক বড় একজন অভিভাবককে হারালেন কঠিনতম সময়ে যাঁর আহ্বানে ডাকে সকল মত পথের অলামায় ক্রাম সাধারণ মানুষ সাধারণ দিনদার মুসলিমরা সমবেত হয়ে গেছেন এক নয় একাধিকবার এরকম মানুষ ক্ষণজন্মা মানুষ বারবার জন্মগ্রহণ করেন না তাদের মৃত্যু এরকম মানুষের মৃত্যু সন্দেহাতীতভাবে একটি জগতের মৃত্যুর মতো আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেটিকে পুষিনে আর তফিক দান করুন প্রিয়দর্শক আল্লামা শাহ আহমদ শফি সাহেব হল্লার কাছে সরাসরি পড়ার সুযোগ আমার হয়নি সেভাবে তবে মাঝে মধ্যে তার দার্সে বা ক্লাসে বসার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে আমি হাটহাজারি মাদ্রাসায় পরিচিত উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এই সময়টা এর মধ্যে তাকে অত্যন্ত কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে এবং একাধিকবার তার খেদমতেরও সুযোগ বিচ্ছিন্ন কিছু ঘটনার প্রেক্ষিতে করার সুযোগ আমার হয়েছে একবার একটি ঘটনা আমার খুব নাড়া দেয় এখনও আমাকে হাটাজারি মাদ্রাসায় প্রতি সোমবারে তখন মসজিদে ছাত্রদের জন্য তরবিয়তমূলক অনুষ্ঠান হতো প্রোগ্রাম হতো কোনো একজন ওস্তাদ নসিহাত করতেন ছাত্ররা সবাই সেটাকে শ্রবণ করতেন জোহরের পরে জোহর পরে আমি যথারীতি ফিরে চলে আসছি মসজিদে সেই মজলিসে না বসে আমার কক্ষে আবাসনে ফিরে আসছি দ্বারে যে ঈদের সম্ভবত আটত্রিশ নম্বর রুমে যেটি ছিল হাফেজ শহীদুল্লাহ সাহেব রাহেমাহল্লাহ হাটাজারি মাদ্রাসার অনেক সোনামধন্য একজন ওস্তাহ ছিলেন তাঁর কক্ষ বা তার খাদেমদের কক্ষ যেহেতু আমি তার খাদেমদের কক্ষে থাকতাম এবং তার একান্ত খাদেম ছিলাম সেজন্য ওই কক্ষে আমি ফিরে চলে আসলাম ওস্তাদের খেদমতের জন্য এর মধ্যে আল্লা মাসাহ আমিমাল্লা ছাত্রদের মধ্যে যারা তার বৃহৎ মধ্যে উপস্থিত না থেকে কক্ষে বসেছিলেন তাদেরকে তিনি জোরে জোরে বলতে বলতে তাদেরকে তিনি ধাওয়া করছিলেন এবং মসজিদের দিকে যাওয়ার জন্য তাদেরকে তিনি আহ্বান করছিলেন এমনই মুহূর্তে আমি তার মুখোমুখি হয়ে গিয়েছিলাম তখন তিনি তার হাতে একটি ব্যাথ ছিল সেই ব্যাথ অথবা লাঠি তা দিয়ে তিনি আমাকে হাঁকাচ্ছিলেন কিন্তু প্রহার করেননি যেহেতু আমি বয়স অনেক ছোট ছিলাম তখন এবং ধমক দিয়ে বলছিলেন যে ওস্তাজের খেদ এই মুহূর্তে নয় বরং মসজিদে তুমি ফিরে যাও তার বিয়েতে মজলিসে তো সেই শাসনের মুহূর্তটা আমার কাছে এখনও জলজল করে আছে আল্লাহ মাসা আহমদ মাধ্যমে হাজার হাজার আলেম তৈরি হয়েছেন হাজার হাজার দায়ী তৈরি হয়েছেন যারা নিজেদেরকে সংশোধন করেছেন তাদের মাধ্যমে হাজারো মানুষ সংশোধিত হচ্ছে একজন মানুষের নাজাতের জন্য এ সমস্ত বিষয়গুলো অনেক বড়ো মাধ্যম হিসেবে কাজ করতে পারে যদি আল্লাহরবুল আলমিন চান অতএব আমরা আশা করি আল্লাহ রবুল আলমিন তাকে কবুল করবেন তার জীবনের যে সমস্ত ভালো কাজ তিনি করেছেন সবগুলোকে রবুল আলমিন কবুল এবং মঞ্জুর করুন এবং তার জীবনের ভুল ত্রুটিগুলোকে আল্লাহর বলো মাফ করে দিন আমরা দোয়া করি অনেক ভাইকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বাজো মন্তব্য এখনও করতে যে কোনো মা মুসলিমের মৃত্যুতে একজন বড় আলিম তো পরের কথা যে কোনো মুসলিমের মৃত্যুর পর একজন মুসলিম তার জন্য নেক দোয়া করবেন তার জন্য শুভকামনা পেশ করবেন তার ভালোগুলোর আলোচনা করবেন তার কোনো মন্দ কিছুর আলোচনা করবেন না বা তার সমালোচনা বা তাকে নিয়ে করবেন না কারণ সুলে করিম সাল্লা সাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষা জানিয়েছেন লাতাসব্বুল আম তোমরা কোনো মৃত মানুষকে গালমন্দ করো না বুহারের বর্ণিত হয়েছে কারণ তিনি যা করেছেন তার কর্মের ফলাফল সেটা ভালো হোক আর মন্দ হোক তার মুখোমুখি তিনি হয়ে গেছেন অতএব আপনি তাঁর কোনো ভৎসনা করে তাকে গালবন্দ করে সমালোচনা করে নিজে গুণাগার হতে যাবেন না অতএব এই কাজটি যে কোনো হাই প্রোফাইল মানুষের মৃত্যুর পরে আমাদের সমাজে কিছু মানুষকে করতে দেখা যায় সেটা যে ঘরানারই হোক যে সেক্টরই হোক ধর্মীয় হোক রাজনৈতিক হোক যে কোনো বলয় হোক একজন মুসলিমের মৃত্যুর পর অন্য মুসলিম তার জন্য শুভকামনা করবেন তার ভালোগুলোর আলোচনা করবেন মন্দ কোনো কিছু তার ব্যক্তির নাম উল্লেখ করে আলোচনা করবেন না তার সমালোচনা করবেন না তার গাল করবেন না হ্যাঁ তার কোনো চিন্তা দর্শন তার কোনো ভুল পদক্ষেপ এটি দ্বারা যদি উম্মা ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে সেক্ষেত্রে তাঁর সে পদক্ষেপ অথবা তার সে চিন্তা তার সে দর্শনের বিরুদ্ধে কথা অবশ্যই বলা যেতে পারে বরং কলা কর্তব্য কিন্তু তার নামকে টেনে এনে সমালোচনা করার বিশেষ কোনো প্রয়োজন নাই যেহেতু তিনি মৃত্যুবরণ করে চলে গেছেন আমরা দোয়া করি আল্লাহরবুল আলমিন হাজারো লাখো গড়ার এই মহান কারিগরকে তার রহমতের চাদরে ঢেকে নিন তার সমস্ত ভালো কাজগুলোকে কবুল করে নিন এদেশের মুসলিমরা যেন ঐক্যবদ্ধ হতে পারে সেরকম একজন অভিভাবকের বড় বেশি প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন তাঁর শূন্যতা যেন আরও ভালোভাবে পূরণ করার তফিক আমাদের সকলকে দান করেন আমরা দোয়া করি আর সেই সাথে আমরা প্রত্যেকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি